উত্তরা পশ্চিম থানার পাশের গলি রিজেন্ট হাসপাতালে র‍্যাবের অভিযানের পর একের পর এক বেরিয়ে আসছে শাহেদের নানা অপকর্মের তথ্য। মামলাও করছেন কেউ কেউ। প্রশ্ন হচ্ছে, 2018 সালে এক সরকারি কর্মকর্তার দায়ের করা মামলা ছাড়া আর কোনো মামলা কেন নেই থানাটিতে? এ প্রশ্নের উত্তর মিলবে 2016 সালে রিজেন্ট গ্রুপের কাছে প্রায় 20 লাখ টাকা সমমূল্যের 38টি এসি সরবরাহ করে ধরা খাওয়া একটি প্রতিষ্ঠানের এ কর্মকর্তার অভিজ্ঞতায়। শাহেদের দেয়া 2 লাখ টাকার চেকের বিপরীতে ব্যাংক থেকে টাকা তুলতে না পেরে উত্তরা পশ্চিম থানায় মামলা করতে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে। যদি কোনো পারেন পড়তে নেই, ব্যাপারে আমরা কোনো মামলা নিব না। আমি যখন থানাটা ক্রস করব, তার ভিতরে বিশাল শাহেদের কাছ থেকে যে কমপ্লেন গেলো যে আমি মামলা করতে আসছি, মিশা শাহেদ আমাকে ফোন করলো, সাথে সাথে মানে আমি মনে হয় ওখান থেকে 100 গজ সামনে গেলাম। অনেকবার হুমকি দিয়েছে যে তোমাকে আমি মেরে ফেলবো, তুমি যদি টাকা নিতে আসো, এবং তোমাকে আমি তোমার লাশ আমি গুম করে ফেলবো। গ্রেফতারের পরও উত্তরা পশ্চিম থানায় শাহেদের ভূত রয়ে গেছে কিনা সে প্রশ্ন উঠেছে মামলা করতে আসা দুই ভুক্তভোগীর অভিজ্ঞতায়। গোয়েন্দা পুলিশের কাছে 10 দিনের রিমান্ডে শাহেদ। তারপরও অদৃশ্য শক্তির ভয়ে তটস্থ এই ভুক্তভোগী জানালেন, 10 লাখ টাকার প্রতারণার মামলা পুলিশ নিয়েছে, তবে অনেক ঘুরিয়ে। সব সে বলছে আমার সাথে পুলিশ আর্মি র‍্যাব সবার সাথে আমার সাথে সম্পর্ক আছে, আমি যে কোনো মুহূর্তে মানুষ ধরে নিয়ে গুম করতে পারি। তার আচরণে তার ইতিপূর্বে দেখেছি, তাদের সাথে তার অফিসে বিভিন্ন ধরনের সংস্থার লোকজন আসতো, আমি দেখছি। এখন আমার ধারণা আন্ডারগ্রাউন্ডলি তার সাথে সম্পর্ক থাকতে পারে। বলছে রাস্তাঘাটে লাশ করে থাকবে, আমার কাছে এই ধরনের লোক আছে, গুম করে ফেলবো। একজন ফোন করছিল মিডিয়ার পরিচয় দিয়ে, কি বলছে বলছে আপনি কোথায় আপনার সাথে দেখা করবো, কিন্তু আমি তার সাথে দেখা করিনি, তাকে চিনতে পারিনি, এই জন্য দেখা করিনি। সিলেটের ছাতকের এ পাথর ব্যবসায়ী জানালেন, প্রায় 2 কোটি টাকার প্রতারণার মামলা থানা নিয়েছে, তবে তিনি ঘুরেছেন 1 সপ্তাহ। প্রথম আসছিলাম আমি আরো 6-7 দিন আগে, তখন তারা মামলার অনুমতি পায় নাই, আমারে বললো যে আপনি কিছুদিন পরে আসেন, আমরা অনুমতি পাইলে মামলা নিব। চলে গেলাম ছাতকে, ছাতক থানায় মামলা করার লাগে 4-5 দিন ঘুরছি। তারা কয় যে উত্তরার ঘটনা, ছাতক থানায় মামলা করা যাইতো না। আমি এসপির সাথে, সুনামগঞ্জের এসপির সাথে যোগাযোগ করছি, এসপি বললো না আপনি মামলাটা হয়তো কোর্টে করেন, কোর্টে যদি আমরা নির্দেশনা দেয় আমরা থানায় মামলা নিব। ডিএমপির উত্তরা জোনের ডিসি বলছেন, যাচাই বাছাইয়ের পর যে কোনো অভিযোগই পুলিশ গ্রহণ করছে। মামলাগুলো আমরা রেকর্ড পত্র যাচাই বাছাই সাপেক্ষে, ভিকটিমদের যে ডকুমেন্টস আছে তাদের কাছে, সেই ডকুমেন্ট যাচাই বাছাই সাপেক্ষে আমরা মামলাগুলো রেকর্ড করছি। শাহেদ করিমকে এখন আমরা জিজ্ঞাসাবাদ করি নাই, ডিবিতে একটি মামলা এসে রিমান্ডে আছে, আমরা পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করব। শাহেদের বিরুদ্ধে মেট্রো রেলের শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান 76টি ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে মামলা করেছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলার সংখ্যা 13টি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।